হ্যালো বন্ধুরা, আমি বিশাল সাহা, তোমরা দেখছো বেসিক জিওগ্রাফি। আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি এবং এটা সবার ক্ষেত্রেই খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য এটা একটা নিউজ ধরে নিতে পারো। এবং তোমাদের যেহেতু ভারতের প্রাকৃতিক পরিবেশ রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এই ওয়াটার বডিজটা একটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস হয়ে দাঁড়ায়। সেই ওয়াটার বডিজের ওপরে একটা সেন্সাস করা হয়েছে এবং সেটার কিছু ডেটা এবং কিছু তথ্য তোমাদেরকে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে যারা অলরেডি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান করছো তাদের জন্য তো অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে। আর যারা নতুন রয়েছো, আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো, তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি সেটিকে ক্লিক করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তোমাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের কুইজ, বিভিন্ন ধরনের প্রশ্ন, সেগুলো জিওগ্রাফি রিলেটেড হবে এবং কিছু আপডেট যদি থাকে সেইগুলো সেই গ্রুপে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশান বক্সের নিচে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে সেই টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে যেতে পারো, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বেসিক জিওগ্রাফির ফেসবুক পেজ, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে আমাদের বিভিন্ন ধরনের পোস্ট এই জিওগ্রাফি রিলেটেড এবং বিভিন্ন আপডেট রিলেটেড পোস্ট সেখানে করা হয়ে থাকে, তো তোমরা অবশ্যই সেগুলোতে গিয়ে জয়েন। তো দেখো, এই ওয়াটার বডিজ এর ফার্স্ট সেন্সাস এটা, ঠিক আছে? এটা একদম প্রথম ভার্সন, তো তার জন্য আরও বেশি বেশি ইম্পর্টেন্ট এটা। আর এটা করেছে কে, যে মিনিস্ট্রি অফ জল শক্তি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানকারই একটা পোস্টার, আমি ওই মিনিস্ট্রি অফ জল শক্তির যে ওয়েবসাইট সেখান থেকে এই পোস্টারটা ডাউনলোড করেছি। এটা হচ্ছে ফার্স্ট এডিশন, তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে এটা ছিল ফার্স্ট এডিশন। এবং এটা কী রিলেটেড? ওয়াটার বডিজ রিলেটেড, অর্থাৎ ওয়াটার বডি মানে যেগুলো আমরা ওই যে পুকুর, তারপরে আমরা অলরেডি জলাশয় সম্বন্ধে পড়ে এসেছি, তাই না? লেক, তারপরে তোমার ঝিল, তারপরে পন্ড বা এমনি ট্যাঙ্ক যেগুলো আমরা ব্যবহার করি জল সংরক্ষণের জন্য, বৃষ্টির জল সংরক্ষণের জন্য, সেইগুলো কতগুলো আছে ভারতে এবং কোথায় কত, মানে কোন রাজ্যে কত আছে, কত পরিমাণ আছে, সেই পরিমাণটা পুরোটা পুরোটা একদম গ্রাউন্ড লেভেলের এটা সেন্সাস। এবং দেখো এরপরে এটা কি বললাম ইম্পর্টেন্ট হয়ে যায়, মিনিস্ট্রি অফ জল শক্তি, ঠিক আছে? এখান থেকে বের করেছে এবং এটা হচ্ছে ফার্স্ট এডিশন, মিনিস্ট্রি অফ জল শক্তি তো পক্ষ থেকে ফার্স্ট এডিশন। তো দেখো ওয়াটার বডিজ যদি আমরা দেখি, তো ওয়াটার বডিজ এখানে যেগুলো নিয়েছে সেগুলো হচ্ছে ন্যাচারাল ওয়াটার বডিজ এবং ম্যানমেড ওয়াটার বডিজ, দুটোকেই একসঙ্গে কালেক্ট করে ওরা পুরোটার উপরে একটা ডেটা বের করেছে। এবং ন্যাচারাল যেগুলো আমরা দেখি প্রাকৃতিকভাবে তৈরি হয়ে আসছে, অর্থাৎ প্রকৃতির বুকে স্বাভাবিকভাবে তৈরি হয়েছে, সেগুলো ন্যাচারাল, যেমন লেক হতে পারে, ঝিল হতে পারে সেগুলো, তারপরে বিল, এই শব্দ অনেকেই চিনবে, ঠিক আছে? গ্রাম বাংলার দিকে অনেকেই বলে তো বিল। তো এখানে কিন্তু কোনো রকম জলাশয়কে এরা বাদ দেয়নি, ওয়াটার বডিজকে বাদ দেয়নি, সেটা গ্রামের হোক বা শহরাঞ্চলের হোক যে কোনো, ঠিক আছে? রুরাল এবং যে আরবান এরিয়া সবটাকে গোটা ভারতের কাউন্ট করে এটার উপর একটা সেন্সাস রিপোর্ট বের করেছে। এবং ম্যানমেড বলতে যেগুলো পন্ড মানে পুকুর, ট্যাঙ্ক যেগুলো জলাশয়ের মানে জল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে, বা জলসেচের জন্য যেগুলো ব্যবহার করা হয় যেসব ট্যাঙ্কগুলো বৃষ্টির জল সংরক্ষণের জন্য, সেইগুলোকেও ম্যানমেড যেগুলো সেগুলোকে এখানে কাউন্ট করা হয়েছে, ঠিক আছে? এবং ইন্ডিভিজুয়াল এগুলো ডেটা বের করা হয়েছে, কিন্তু তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় সেগুলোকে আমি এখানে নিয়ে এসেছি। তো দেখে নাও কি বলছে, যে টোটাল আমাদের ইন্ডিয়াতে যে পরিমাণ সেই ওয়াটার বডিজের পরিমাণ সেটা হচ্ছে কত, এখানে দেওয়া আছে যে ২৪,২৪,৫৪০টি ওয়াটার বডিজ টোটাল আছে, ২৪,২৪,৫৪০টি। এই তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। ফার্স্ট র্যাঙ্ক করেছে আমাদের রাজ্যের দিক থেকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ৪,৪৭,৪৮০টি টোটাল ওয়াটার বডিজ। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড র্যাঙ্কে আছে উত্তরপ্রদেশ, সেখানে আছে ২,৪৫,০৮০টি। তারপরে থার্ড র্যাঙ্কে আছে অন্ধ্রপ্রদেশ, সেখানে আছে তোমার ১,৯০,৭৭৭টি। তাহলে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড র্যাঙ্ক উত্তরপ্রদেশ, থার্ড র্যাঙ্ক অন্ধ্রপ্রদেশ। তো তোমাদের এই ফার্স্ট সেকেন্ড থার্ডটা মনে রাখলে আশা করি হয়ে যাবে। আর দেখো পরের যে তথ্য কি বলছে, সবথেকে কম ওয়াটার বডিজ, অর্থাৎ সবথেকে কম পরিমাণ জল ওয়াটার বডিজের আছে সেটা রাজ্য হচ্ছে সিকিম,
কত আছে, টোটাল 134টি আছে। আচ্ছা, এরপরে আরও যেগুলো তথ্য চলে আসে সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি আমরা দেখলাম। তো ওয়েস্ট বেঙ্গলে বেশির মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ পন্ডস অ্যান্ড রিজার্ভয়ার্স। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কি সব থেকে বেশি পন্ড এবং রিজার্ভয়ারগুলো সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। গোটা ভারতের বেসিসে যদি দেখি, আমরা ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি পন্ড এবং সব থেকে বেশি রিজার্ভয়ার লক্ষ্য করা, মানে রিজার্ভয়ার বলতে জলাশয়, ঠিক আছে, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ডিস্ট্রিক্টটা সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে সব থেকে বেশি জলাশয় বা ওয়াটার বডিজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, কোন ডিস্ট্রিক্ট, সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিক আছে, তারপরে দেখো অন্ধ্রপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ট্যাঙ্ক। অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি ট্যাঙ্ক, অর্থাৎ ওই আমি যেটা বললাম যে কৃত্রিমভাবে বা ম্যানমেড যে ট্যাঙ্কগুলো সেইগুলোর কথা বলা হয়েছে, যে সব থেকে বেশি নাম্বার অফ ট্যাঙ্ক আছে অন্ধ্রপ্রদেশ। তারপরে তামিলনাড়ুতে হচ্ছে সব থেকে বেশি নাম্বার লেক আছে, সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ লেক তামিলনাড়ুতে লক্ষ্য করা যাচ্ছে। আর মহারাষ্ট্র হচ্ছে ওয়াটার কনজারভেশন স্কিমের দিক থেকে সব থেকে এগিয়ে রয়েছে। ওয়াটার কনজারভেশন স্কিম যেটা এগিয়ে রয়েছে কে, মহারাষ্ট্র। ঠিক আছে, এটা কিন্তু ওই রিপোর্টের বেসিসে আমার বলা যে ওয়াটার কনজারভেশন স্কিম সব থেকে বেশি গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো ওয়াটার বডিজ যেটা, সেই ওয়াটার বডিজগুলো সব থেকে বেশি গোটা ভারতে যদি লক্ষ্য করা যায়, যে টোটাল আমরা কত দেখলাম 24,24,540, সেই টোটালের মধ্যে থেকে যে ওয়াট এই পন্ডের পরিমাণ, টোটালের মধ্যে যে পন্ড, সেই পন্ড হচ্ছে সব থেকে বেশি, অর্থাৎ পন্ড হচ্ছে সব থেকে লিড দিয়ে আছে, পন্ড হচ্ছে লিড দেওয়া আছে জলাশয়ের দিক থেকে বা ওয়াটার বডিজের দিক থেকে। তারপরেই আছে দ্বিতীয় নম্বরে ট্যাঙ্ক আছে। ঠিক আছে, মানে বুঝতে পারছো কি, এটা হচ্ছে টোটাল যদি এতগুলো জলাশয় থাকে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে জলাশয় লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পন্ড, তারপরে সেকেন্ডে রয়েছে ট্যাঙ্ক, আর তারপরে থার্ডে রয়েছে রিজার্ভয়ার। ঠিক আছে, তাহলে ফার্স্ট থেকে শুরু করলে পন্ড, ট্যাঙ্ক, তারপরে রিজার্ভয়ার। তাহলে এই ছিল কয়েকটা তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে ভুলো না, আর তোমার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিও। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।